فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. যে একজন মানুষ যদি মৃত্যুর আগেই তার মাল সম্পদ বেঁটে দিতে চায়, বন্টন করতে চায়, তাহলে এটা জায়েজ না? জায়েজ না। এটা আমাদের সমাজে হয় না? হয় না। বেশিরভাগ মানুষ বাড়িতে আজকাল দেখা যায় যে হজ করতে যাচ্ছি, ঠিক আছে, ভালো কথা, হজ করতে যাচ্ছেন, বলছেন না যত ছেলে পেলে আছে আগে বিয়েটা দিয়ে দিই, বিয়ে দিল তাও মন ভরেনি, বলছে এখন যা জমি জমা আছে সব মেটে দিয়ে সবকে দিয়েছে, নিজের জন্য কিছু রাখেনি, ভাবছে আমি একেবারে ওলি আল্লাহ হয়ে গেছি, এখন হজ করতে যাব, চলে যাচ্ছে এইভাবে বন্টন টন্টন করে দিয়ে। শুনেন, এ বিষয়ে দুটি মত রয়েছে। ফোকাহায়ে কেরাম বলছেন যে মৃত্যুর পূর্বে যদি কেউ কারো সম্পদ বন্টন করতে চায় তাহলে দুই প্রকারে বন্টন হতে পারে। এক প্রকারের নাম হচ্ছে আলা সাবিলিল হেবা, আর এই হেবাকে আমরা বাংলায় বলি দান করা। মনে রাখবেন বর্তমান রেজিস্টার করার যে নিয়ম আছে আমাদের বর্তমান সরকারে, সেই সরকারেও একটা রেজিস্টার নীতির মধ্যে একটি হচ্ছে হেবানামা। হেবানামা যে আপনি আপনার সম্পদ মানে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কোনো সন্তানকে হেবা করে দিলেন, ওরা হেবা শব্দটাই রেখেছে। এটা প্রমাণ করে যে এই বিচারালয় এবং সম্পদের বন্টনের অনেক ইলম আমাদের বর্তমান যুগের যেই আইনে আছে সেটা আমাদের ইসলামের দান। যাই হোক, বলছিলাম যে হেবা স্বরূপ দিতে পারে। আপনাদের আমি আজকে মন ভরে আলোচনা শোনাতে পারবো না, 10 মিনিট সময় দেওয়া হয়েছে, 9:10। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি ভাবলাম যে 9:10, ওকে শুকরান। যাই হোক, বলছিলাম যে হেবা স্বরূপ দিতে পারে, মানে দান স্বরূপ দিতে পারে। এখন দান স্বরূপ যখন আপনি দিবেন তখন সেটাকে তারেকা বা মিরাস বন্টন বলা হবে না, বলতে হবে আমি দান করলাম। যখন দান করবেন তখন একটা শর্ত হলো যে সমস্ত সন্তানকে বরাবর দান করে দিতে হবে, মেয়ে এবং ছেলের পার্থক্য করা যাবে না, এটাই অধিকাংশ ওলামার মত, বরাবর দিতে হবে দান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাউউ বাইনা আওলাদিকুম ফিল আতিয়া, হেবার আরেকটা নাম হচ্ছে আতিয়া আরবি শব্দে, বলছেন তোমরা আতিয়া দেওয়ার সময় সকল সন্তানের মাঝে বরাবর বন্টন করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালাউ কুনতু মুফাদ্দালান আহাদান লাফাদ্দালতুন নিসাআ, আমি যদি এরকম আতিয়া দেওয়ার সময় কাউকে বেশি দিতাম তাহলে আমি মেয়েদেরকে দিতাম। হাদিসটির তাখরিজও বলে দিই, হাদিসটিকে সাঈদ ইবনে মানসুর বর্ণনা করেছেন, বাইহাকি বর্ণনা করেছেন, হাফেজ ইবনে হাজার ফাতহুল বারীতে বলছেন ইসনাদুহু হাসান, হাদিসটির সনদ হাসান মানে সহি হাদিস। এখানে একটা বিরাট লক্ষণীয় বিষয় যে যদি আমি আমার সন্তানকে দান করি তাহলে সকলকে বরাবর দিব, কিন্তু যদি বেশি দিতে হতো মানে দেওয়া জায়েজ হতো, বৈধ হতো, তাহলে মেয়েকে বেশি দিতাম। আশ্চর্যজনক কথা হলো আজ বর্তমান যুগে যখন এখন বন্টন হয় তখন আমরা ছেলেকে বেশি দিই, মেয়েকে কম দিই, একেবারে হাদিসটার অপোজিট। আল্লাহ রাসূল বলছেন বেশি দেওয়া গেলে আমি মেয়েকে দিতাম, আর আমরা করছি কি দেওয়া যাবে না তারপরেও ছেলেকে বেশি দিচ্ছি, মেয়েকে দিই না বা কম দিই, বা ওই যে বলা হয় যে এগুলা ভালো জমি ছেলেদেরকে দেন আর ওগুলা ওই যে ডোবা জমি বন্যায় ভেসে যায় একবারও ধান হয় না, কিংবা মনে করেন পুষ্কণী, কিংবা মনে করেন যে নাউজুবিল্লাহ কচু কচু হয়, ওগুলা মেয়েদেরকে দিয়ে দেয়। এই হাদিস, এই মুসলিম আল্লাহর গোলাম, আল্লাহ যা বলছেন রাসূল যা বলছেন ক্লিয়ার কাট কাট, এদিক ওদিক নেই, তাহলে সে আল্লাহর প্রিয় বান্দা। এই উল্টা পাল্টা হবে আল্লাহর কাছে ছাড়া পাওয়া যাবে না, দুনিয়াতে পাওয়া যেতে পারে, যত চক্রান্ত চলে আপনি ছাড় পেয়ে যেতে পারেন, আল্লাহর আদালতে কোনো ছাড় পাওয়ার কোনোই অবস্থা নেই। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসেছিলেন, তার নাম হচ্ছে নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আন্নাহু ক্বাল ইন্না আবাহু আতা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নুমানকে তার পিতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে এসে উপস্থিত করেছেন, করার পর বলছেন
ইন্নি নাহালতু ইবনি হাদা গোলামান কানালি, আমার এই ছেলে মানে নোমান একে আমি একটা দাস দিয়েছি, একটা গোলাম দিয়েছি যেটা আমার গোলাম। তারপরে বলছেন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শোনার পর আল্লাহ রাসূল বললেন আকুল্লা ওয়ালাদিকা নাহালতাহু মিতলা হাদা, তুমি এরকম তোমার প্রত্যেক সন্তানকে দিয়েছ না শুধু নোমানকেই দিচ্ছ? তুমি তোমার প্রত্যেক সন্তানকেই এরকম দিয়েছ না শুধু একেই দিচ্ছ? সে বলল আল্লাহ রসুল না আমি তো অন্য কাউকে দেইনি একেই দিয়েছি। আল্লাহ রসুল বলছেন ফারজিউহু, তুমি তোমার দান ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও। হাদিসটি কিনা মুসলিম বর্ণনা করেছেন 1623 নম্বর আদেশ। অন্য এক বর্ণনায় এসেছে আফা আলতা হাদা বেওয়ালাদিকা কুল্লিহিম, তুমি তোমার সমস্ত ছেলের ব্যাপারে এরকম করেছো? ক্বালা লা, না। আল্লাহর রাসূল বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদিলু ফি আওলাদিকুম, এবং নিজের সন্তানদের মাঝে ইনসাফ করো। আর এক অন্য বর্ণনায় এসেছে যে এরকম ব্যাপারে আমি সাক্ষী থাকবো না, আমি অত্যাচারের বিষয়ে সাক্ষী থাকতে চাই না। তার মানে জীবিত অবস্থায় আপনার আপনার সম্পদ যদি আপনি ভাগ করতে চান, দিয়ে দিতে চান সন্তানদেরকে, দিতে পারেন, ওটাকে বলা হবে দান করা। এই দান করার সময় ছেলে মেয়ের বিনা পার্থক্যে সবকে বরাবরই দিতে হবে। দেওয়ার সময় যদি আপনি আপনার মেয়েদেরকে, কোনো ছেলেকে বলেন যে তোমার বড় ভাই আমার সাথে অনেক কাজ টাজ করেছে, খেটেছে, মাল সম্পদ জমা করার ব্যাপারে তোমার বড় ভাইয়ের বা অমুক ভাইয়ের অনেক হাত আছে, তো আমি ওকে একটু বেশি দিতে চাই, এটা হয় না? হয় না। এখন সন্তানেরা যদি রাজি হয়ে যায় যে হ্যাঁ বাবা আপনি দেন, কারণ ও খেটেছে, তাহলে আপনার জন্য তখন বেশিটা দেওয়া জায়েজ হবে। তার আগে বেশিটা ওকেও দিতে পারেন না। ওই ভাই মনে মনে বলবে, আমাদেরকে প্রশ্ন আসে যে শেখ তাহলে আমাদের এতদিনের শ্রম, এতদিনের কিছুর কিছুই বদলা আমি পেলাম না? জি ভাই, আপনার বদলা দুইটা। এক নম্বর বদলা হলো আপনি যা কিছুই এই আপনার পরিবারের জন্য করেছেন সবগুলাই সাদাকা, এবং কিয়ামতের দিনে আপনি এই সাদাকার অবশ্যই সওয়াব পাবেন, যেটা অন্য ভাইয়েরা অন্য কেউরা পাবে না। এটা আল্লাহর আদালত, এখানে আল্লাহ সবারই জন্য ন্যায় পরায়ণ, ন্যায় ইনসাফ করবেন, কাউকে অত্যাচার করবেন না। আপনি হয়তো দুনিয়াতে একটু সম্পদ কমেই পেলেন, কিন্তু আখেরাতে অবশ্যই এর বদলা পেয়ে যাবেন। এটা ছিল প্রথম পর্যায়ে। যদি কেউ দুনিয়াতে জীবিত অবস্থায় মাল সম্পদ বন্টন করতে চায়, তাহলে হেবা স্বরূপ দান স্বরূপ বন্টন করতে পারে। কিন্তু কেউ যদি বলে যে না আমি তারেকার মতো মিরাসের মতো বন্টন করে দিব, আল্লাহ তাআলা যেভাবে বন্টন করে দিয়েছেন, তাহলে জীবিত অবস্থায় মিরাস বন্টন করা বৈধই নয়। কারণ মিরাসের শর্তই হলো যার মাল সম্পদ বন্টন করা হবে তার মৃত্যু হওয়া জরুরি। তাহাক্কুকু মাউতিল মুআররিস ফুকাহা ইকরাম বলছেন, যার সম্পদ বন্টন করা হবে তার মৃত্যু অবশ্যই হওয়া, ইয়াকিন থাকা যে তার মৃত্যু হয়েছে, তার পূর্বে মাল সম্পদ তার একা স্বরূপ মিরাস স্বরূপ বন্টন করা বৈধ নয়। এটা এক নম্বর। দ্বিতীয় কারণ হলো যে যদি আপনি জীবিতই আছেন, থাকার পর আপনার মাল সম্পদ মিরাস হিসাবে বিতরণ করে দিয়েছেন বড় ছেলেকে, ছোট ছেলেকে, মেয়েকে, এখন দেখা গেল আপনার পূর্বেই আপনার ছেলে মারা গেল, আপনার পূর্বে কি হলো আপনার ছেলে মারা গেল, মারার কোনো ইয়ে আছে? এখন যে ছেলেকে আপনি সন্তান, যে ছেলেকে আপনি মাল দৌলত দিলেন, ওটা আবার পুনরায় আপনি ফিরিয়ে পাবেন, পাবে কি পাবে না ওয়ারেস স্বরূপ? তখন তো ওয়ারেস মোয়ারেস হয়ে যাবে আর মোয়ারেস ওয়ারেস হয়ে যাবে, যেটা উলট পালট হওয়ার কারণে এই বন্টন আগে চলবে না। তৃতীয় কারণ, আপনি সব বন্টন করে দিলেন, জানেন আপনার সন্তানেরা আপনাকে সবকিছু ঠিকঠাক দেখাশোনা করবে, তো তখন যদি বিপদে পড়েন তখন কি করবেন? চতুর্থ কারণ হতে পারে, আপনি এখন বরাবর দিয়ে দিলেন ভাগ করে, কোন এক সন্তান সে বেশি ব্যবসা জানে, ভালো করে খাটতে জানে, অনেক সম্পদ ওর হয়ে গেল, আর কিছু এমন আছে বোকা ছেলে বা বলতে পারেন অলস ছেলে, ও খেয়ে খেয়ে সব শেষই করে দিল। এখন মানুষেরা বলবে যে মনে হয় এই বাপ কিছু গোলমাল করেছে, বড় বড় বেটাকে বেশি দিয়েছে, এই জন্য না এতগুলো হয়েছে, আর ছোটকে কম দিয়েছে এই জন্য হয়নি। এরকম অনেক সন্দেহ এবং সমস্যার কারণে সবচেয়ে বড় কথা হলো এই
যে এই নিয়ম রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয় এবং এটা সুন্নতি নিয়ম নয়, সে কারণে আপনি করতে পারেন না।